হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। ফাইনালি দীর্ঘদিন ধরে যে ভ্যাকান্সির জন্য তোমরা অপেক্ষা করছিলে সেই ভ্যাকান্সি কিন্তু চলে এসেছে। অফিসিয়াল নোটিফিকেশান এএলপি টেকনিশিয়ান মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল, তবে শুধুমাত্র এএলপির জন্য অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়ে গেছে। কিছু কথা বলার জন্য আজকের এই ভিডিও, আমি নোটিফিকেশান নিয়ে সেরকম কিছুই বলবো না, তবে সিরিয়াসলি নোটিফিকেশানটা দেখার পর আমি কি বলবো, আমার এতটাই খারাপ লাগছে ভ্যাকান্সিটা দেখে, মানে আমার কিছু বলার নেই। মানে এত ফোন কল, তোমরা আজকে আমায় এত ফোন এসছে আমার কাছে, আমি একাধিক ফোন আজকে রিসিভ করতে পারিনি। তো কি বলবো, আমি তোমাদের কি উত্তর দেবো তোমাদের প্রশ্নে তাই বুঝে পাচ্ছি না। আমার নিজেরই মানে ভ্যাকান্সিটা দেখে এতটা খারাপ লাগছে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম ভ্যাকান্সি আসতে পারে। আমি কিন্তু প্রচুর এরকম তোমাদের কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছিলাম, দাদা এএলপি টেকনিশিয়ানের ভ্যাকান্সি নিয়ে কিছু বলো, কবে ভ্যাকান্সি আসতে পারে বা কিরকম কি ভ্যাকান্সি থাকবে সেখানে। আমি কিন্তু কখনো তোমাদের এরকম কোনোভাবে কোনো রকম ভিডিও প্রোভাইড করিনি, কারণ সিরিয়াসলি আমি জানতাম না, সত্যি আমি জানতাম না যে কিরকম কি ভ্যাকান্সি আসবে বা কত কি ভ্যাকান্সি থাকবে সেখানে এএলপি টেকনিশিয়ানের। তো প্রচুর এরকম চ্যানেল রয়েছে যেখান থেকে তোমরা ভিডিও দেখেছো, হয়তো তোমাদের অনেক কিছু আইডিয়া হয়েছিল, তবে আমি কখনোই এরকম কিছু তোমাদের প্রোভাইড করিনি। তবে বিশ্বাস করো, আমার মানে এরকম ভাবনা কিন্তু কখনোই ছিল না যে এইরকম ভ্যাকান্সি আসতে পারে। আমি কখনো এটা ভাবিনি যে এইরকম ভ্যাকান্সি আসতে পারে। আমাদের 2018-র কথা যদি বলি, তাহলে সেখানে কিন্তু প্রথমে যে নোটিফিকেশানটা এসেছিল সেখানে ভালো একটা পরিমাণ ভ্যাকান্সি ছিল, 27,000 এরকমই হবে। তো তারপরে হঠাৎ করে সেই ভ্যাকান্সিটা বাড়িয়ে প্রায় 60,000-এর কাছাকাছি বা 60,000-এর ওপরে নিয়ে গেওয়া হয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে একটা ভাবনা ছিল যে এবছরও হয়তো সেরকম না হলেও তার কাছাকাছি একটা ভ্যাকান্সি হয়তো থাকবে তোমাদের জন্য। তো আমি হয়তো নিজে পরীক্ষা দেব না, হয়তো তোমরা ভাবছো দাদা তোমার এত খারাপ কেন লাগছে, তুমি তো পরীক্ষা দেবে না, তুমি তো চাকরিটা পেয়ে গেছো। সত্যি আমি চাকরিটা পেয়ে গেছি ঠিকই, তবে দীর্ঘদিন ধরে এই নিয়ে যে ইউটিউবে ভিডিও করছি, এই যে এএলপি টেকনিশিয়ানের ভ্যাকান্সি বলো বা এই রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো করছি, তার মাধ্যমে যেটুকু তোমাদের কাছে আমি যেতে পেরেছি, তার ফলে যেই কজন মানুষও আমায় চেনো বা যেই কজন মানুষ আমায় জানো, তো তোমাদের কারণে বলতে পারো আমার এতটা খারাপ লাগছে। আমি তোমাদের এত মানুষের চোখে একটা স্বপ্ন দেখেছিলাম এই চাকরিটার জন্য, এই ভ্যাকান্সিটার জন্য, যে সেখানে দাঁড়িয়ে সেই কারণটার জন্যই আমার এতটা খারাপ লাগছে। আমার সিরিয়াসলি, আমি সমস্ত কথাগুলো আজকে মন থেকে বলছি, কোনো স্ক্রিপ্টেড ভিডিও না। আজকে বেশিরভাগ ক্ষেত্রে আমি স্ক্রিপ্ট লিখে তারপর ভিডিওগুলো করি, তবে আজকে কোনো স্ক্রিপ্ট না, মানে আমি মন থেকে কথাগুলো বলছি। আমার এতটা খারাপ লাগছে, আমি অফিসে ছিলাম, তো আমি আমারই একজন ফ্রেন্ড চিরঞ্জিত, তোমরা হয়তো চেনো, আগের ভিডিওতে দেখেছো যে বর্তমানে এলপি, তো সেই আমার নোটিফিকেশানটা সেন্ড করেছিল, আমি অফিসে ছিলাম। তো ভ্যাকান্সিটা দেখেছি আমি, কালকেও দেখেছিলাম এমপ্লয়মেন্ট নোটিশ যেটা ছিল সেটা দেখেছিলাম, তবে আজকে অফিসিয়াল যে নোটিফিকেশানটাই যখন দেখলাম ভ্যাকান্সিটা, তখন আমি রীতিমতো মানে আমি আশ্চর্য হয়ে গেছিলাম যে এ কী ভ্যাকান্সি আসলো। এবং চিরকাল দেখে এসেছি যে এএলপি টেকনিশিয়ান দুটো মানে একসাথে এসছে, একটা নোটিফিকেশানে দুটোর ভ্যাকান্সি এসছে, তবে এবার দেখছি শুধুমাত্র এএলপির জন্য। টেকনিশিয়ান কোথায়? তোমরা প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা এএলপির জন্য এলিজিবল না, বা যারা এএলপির জব প্রোফাইলটা থেকে টেকনিশিয়ানের জব প্রোফাইলটাকে বেশি পছন্দ করো, তো টেকনিশিয়ানের জন্য প্রিপারেশন নিচ্ছিলে, এরকম প্রচুর মানুষ কিন্তু রয়েছে যাদের কারণে আমার কিন্তু এই খারাপ লাগাটা তৈরি হচ্ছে। তোমাদের প্রতিনিয়ত তোমাদের কাছ থেকে বিভিন্ন রকম কথা, তোমাদের কাছে থাকা একাধিক ভিডিও তোমাদের সাথে শেয়ার করা, তোমাদের বিভিন্ন কথা, তো সব কিছু মিলিয়ে আমি মানে তোমাদের সাথে জুড়ে গেছি। হয়তো আমি পরীক্ষা দেবো না ঠিকই, তবে তার থেকেও হয়তো বেশি কিছু এবার আমি করতাম তোমাদের সাথে। তো সেই কারণেই আমি মানে কি বলবো, আর আমার মানে কথা হারিয়ে যাচ্ছে, কথা খুঁজে পাচ্ছি না, তো এতটাই খারাপ লাগছিল। আমি অফিস থেকে এসে সাথে সাথে মাকেও বললাম বিষয়গুলো, আমি তোমাদের নিজের মতো করেই বলছি, এটা এরকম না যে ইউটিউবে সবাই ভিডিওটা দেখবে কিরকমভাবে কী ইম্প্যাক্ট পড়বে, সেরকমভাবে আমি কিন্তু কখনোই ভিডিও বানাই না। আর ভিউজের জন্য ভিডিও বানাতে হলে আমি এর আগে এরকম বহু ভিডিও বানিয়ে দিতাম, এত এত ভ্যাকান্সি আসবে, হ্যাঁ ভ্যাকান্সি আসতে চলেছে, তো কোনো কিচ্ছু আমি বানাইনি। সিরিয়াস মনে করো, সিরিয়াসলি আমি বলছি যে আমার যেটুকু সময় পাই আমি চেষ্টা করি তোমাদের জন্য সেটুকু মানে এরকম কোনো ভিডিও তৈরি করে শেয়ার করতে যেটা তোমাদের কাজে লাগবে। ইউটিউব থেকে ইনকাম হবে বলে যে কোনো ভিডিও আপলোড করে দিলাম, এরকম সময় আমার কাছে নেই সত্যি। তো সেখানে দাঁড়িয়ে আমি যখনই ভ্যাকান্সিটা দেখেছি এবং অফিস থেকে বাড়ি আসলাম, আমি মাকেও বললাম যে দেখো মা, ভ্যাকান্সিটা এসছে, দেখো কি ভ্যাকান্সি এসছে, এটা কি ভ্যাকান্সি, এত মানুষ রয়েছে। হ্যাঁ, আমার চ্যানেলেই তো অনেক মানে প্রায় 20,000-এর কাছাকাছি হয়তো মানুষ রয়েছে যারা এই ধরনের রিলেটেড জিনিসগুলো নিয়ে রয়েছে, এবং তারা হয়তো এই ধরনের ফর্ম ফিল আপগুলো করবে বা এই ভ্যাকান্সিটার জন্য বসেছিল। তো সেখানে মাত্র 5,600 সামথিং ভ্যাকান্সি,
তো আরও এরকম অল ওভার ইন্ডিয়ায় কত মানুষ রয়েছে যারা এই ভ্যাকান্সিটার জন্য অপেক্ষা করে বসে আছে। এবং আমি জানতাম যে 2018 সালে যেই পরিমাণ ক্যান্ডিডেট এই ফর্মটা ফিল আপ করেছিলে তার থেকে করেছিল বা তার থেকে অনেক বেশি মানুষ বা অনেক বেশি তোমরা রয়েছো যারা এই বছর এই ভ্যাকান্সিটার জন্য বসেছিলে। তো তোমাদের কাছে একটা স্বপ্নের চাকরি বা একটা স্বপ্নের ভ্যাকান্সি ছিল এটা, এবং সবাই এটাই ভেবেছিল ইলেকশনের আগে একটা ভালো কিছু আমরা দেখতে পাবো, রেলের কাছ থেকে একটা ভালো কিছু আমরা দেখবো। তবে এটা কি ভালো কিছু? এটা কি কখনো স্বপ্নপূরণের ভ্যাকান্সি হতে পারে? আমার তো মনে হয় না কখনোই। তবে আমি এটুকুই চাই, এটুকুই প্রার্থনা করি আমি তোমাদের কারণে, তোমাদের জন্য সরি, এটুকুই আমি প্রার্থনা করছি যেন আগের বছর যেরকম ভ্যাকান্সিটাকে প্রায় ডবলের কাছাকাছি করে দেওয়া হয়েছিল বা ডবলের মতো করে দেওয়া হয়েছিল, এই বছর যেন সেটা 3-4 গুণ আরও বাড়িয়ে দেওয়া হয়। আমি জানি না এটা সত্যি হবে কিনা, তবে আমি এই প্রার্থনাটা মন থেকে করছি যেন ভ্যাকান্সিটা 3-4 গুণ বেশি বাড়িয়ে দেওয়া হয়, অন্তত পক্ষে। আরও বেশি করলে তো আরও ভালো, তবে অন্তত পক্ষে যেন 3-4 গুণ বাড়িয়ে দেওয়া হয়। এবং খুব শিগগিরই যারা টেকনিশিয়ানের ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছিলে তোমাদের ভ্যাকান্সিটাও যেন চলে আসে, তোমাদের জন্যও যেন ভ্যাকান্সি আসে। জানি না কবে আসবে, তো বিভিন্ন রকম নোটিশ দেখা যাচ্ছিল যে ওয়েটিং ক্লিয়ার হচ্ছে না, এখন ওয়েটিং ক্লিয়ার করতে আরও টাইম পিরিয়ড বাড়িয়ে দেওয়া হয়েছে। তো জানি না কবে আসবে ভ্যাকান্সি, তবে আমি চাই যেন খুব তাড়াতাড়ি ভ্যাকান্সিটা আসুক এবং এই ভ্যাকান্সিটাও বাড়িয়ে দেওয়া হোক। তবে অনেক এরকম কথা হয়েছে বা অনেক এইরকম কথা বললাম, এইবার কিছু কথা বলি যেগুলো একটু মনোযোগ সহকারে শুনবে। ভ্যাকান্সি কীরকম এসছে আমি তোমরা প্রত্যেকেই জানো, খুবই কম ভ্যাকান্সি। তবে একটা কথা মাথায় রাখতে হবে কিন্তু প্রত্যেককে আমি বলছি, যেই ভ্যাকান্সি আসুক না কেন সেটা বাড়বে কি বাড়বে না আমরা জানি না, মনে করি আমরা যে বাড়বে না, যেই ভ্যাকান্সিটা এসছে সেটাই থাকবে। তো সেইখানে সেই ভ্যাকান্সিতেই লড়াই করে একটা সিট তোমায় নিতে হবে, এটাই হচ্ছে আসল কথা। অনেক নেগেটিভ কথা বলেছি, অনেক মন খারাপের কথা বলেছি, সেই সব আমরা ভুলে যাব। তো সেই সব ভুলে গিয়ে আমাদের লক্ষ্য কিন্তু থাকবে একটাই, যেই ভ্যাকান্সি এসছে না কেন সেই ভ্যাকান্সিতে একটা সিট কিন্তু আমার লাগবে, এটাই হচ্ছে আসল কথা। তো সেটা কিভাবে পাবে, সেটা পাওয়ার জন্য কিন্তু লড়াই করতে হবে, এবং সেই লড়াইতে কিন্তু প্রচুর মানুষ রয়েছে। ভ্যাকান্সিটা যদি বেশি থাকতো তাহলে আমি বলতে পারতাম তোমার লড়াইটা তুমি একটু কম করলেও হয়তো তুমি জায়গা করে নিতে পারবে, তবে এখন যে ভ্যাকান্সি দিয়েছে সেখানে লড়াইটা তোমায় কীরকম কী করতে হবে সেটা আশা করি আমার থেকে ভালো তুমি বুঝতে পারছো। তো সেখানে কিন্তু লড়াইয়ে কোনো ফাঁক রাখলে তুমি সেই জায়গাই পাবে না, তোমায় সেই জায়গাই দেবে না, কারণ তোমার পেছনে আরও প্রচুর মানুষ কিন্তু লড়াইতে নেমে গিয়েছে অলরেডি অনেক আগে থেকেই। তো তোমায় কিন্তু লড়াইটা সেইভাবেই করতে হবে। তো এটুকুই বলবো, যেই ভ্যাকান্সি এসছে না কেন সেটা নিয়ে ডিটেইলে আমরা আলোচনা তো অবশ্যই করবো, সমস্ত কিছু প্রায় সেমই রয়েছে, একদমই সেম আগের মতোই। তো সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, যতটা সম্ভব আমি তোমাদের সাথে থাকার চেষ্টা করব, এবং যেহেতু আমার বিয়ে সামনের মাসে তো একটু এই মাসটা এবং ফেব্রুয়ারি মাসটা আমার একটু সমস্যা হবে, তো তারপর মার্চ মাস থেকে আমি কিন্তু একদম কন্টিনিউ তোমাদের সাথে যতটা সম্ভব, যতটা আমার পক্ষে পসিবল আমি কিন্তু তোমাদের সাথে জুড়ে যাব। এবং আমি হয়তো খুব বড় কিছু না, খুব বড় কোনো ইনস্টিটিউট না, খুব বড় মেধাবী কোনো ছাত্র না, আমি একটা সামান্য ছাত্র যে খেটে একটা জায়গা করে আগের বছর বা আগের যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সিতে একটা জব পেয়েছি। তো সেখানে দাঁড়িয়ে যেটুকু আমার নলেজ, যেটুকু আমি শিখেছি, যেটুকু আমি জেনেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমাদের সাথে থেকে তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তো সেটুকুই আমি করব এবং মার্চ মাস থেকে কন্টিনিউ তোমাদের সাথে থাকবো, এর মধ্যে তো আমি অনেক কিছু শেয়ার করবই, তবে মার্চ মাস থেকে ফুল দমে আমি একদম তোমাদের সাথে জুড়ে যাব, এটুকুই আমি বলবো। আর তোমাদের হাতে কিন্তু আর কোনো কিছু ভাবার সময় নেই, ভ্যাকান্সি চলে এসছে এবং এর জন্য কিন্তু লড়াইটা সেইভাবেই করতে হবে, কারণ এখানে লড়াইয়ের জন্য কেউ কিন্তু তোমায় জায়গা ছেড়ে দেবে না। আর লড়াইটা কী পরিমাণ হতে পারে সেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো, তো লড়াইটা তোমায় সেইভাবেই করতে হবে। মন খারাপের আর জায়গা নেই, মন খারাপ যা করার সেটা আমরা করে ফেলেছি, আর মন খারাপের কোনো কারণেই ভ্যাকান্সি দেখেই প্রত্যেকের মন খারাপ হয়েছে, আমার না প্রত্যেকটা মানুষের, আমার থেকে তোমাদের আরও অনেক বেশি মন খারাপ হয়েছে আমি জানি এটা। আমার যদি এইটুকু মন খারাপ হতে পারে তোমাদের আরও অনেক বেশি হবে, তোমাদের অনেক বেশি মন খারাপ হবে, তো সেটা আমি বুঝতে পারছি। তো সেখানে দাঁড়িয়ে আমি এটুকুই বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে তোমরা সামলে নাও, মন খারাপটাকে সামলে নিয়ে নিজেকে বোঝাও যে না, যেটা ভ্যাকান্সি যেই ভ্যাকান্সিটা আছে সেই ভ্যাকান্সিতে একটা সিট আমার লাগবে, এটাই হচ্ছে আসল বিষয়। আজকে আর খুব বেশি কিছু আমি বলছি না নোটিফিকেশান নিয়ে, কারণ সেটা নিয়ে ডিটেলে আমরা আলোচনা করব, সমস্ত কিছু নিয়ে এক এক করে আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, যতটা আমার অভিজ্ঞতা হয়েছে আগের ভ্যাকান্সি থেকে সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। আবারও বলছি, নোটিফিকেশানে যা দিয়েছে সেই ভ্যাকান্সি নিয়ে আর কোনো কিছু চিন্তা করার ভাবনা করার ব্যাপার নেই, ভ্যাকান্সি যদি বাড়ে সেটা পরের বিষয়, এই ভ্যাকান্সি অনুযায়ী তোমায় লড়াইয়ে নামতে হবে এবং সেই অনুযায়ী তোমায় কিন্তু প্রিপারেশান নিতে হবে, পড়াশোনা করতে হবে। তাহলে প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল, বেস্ট অফ লাক, ভালোভাবে পড়াশোনা করো এবং আগামী দিনগুলোতে তোমার লড়াইতে তোমার পাশে দাঁড়ানোর জন্য যতটা সম্ভব আমি কিন্তু চেষ্টা করব, এটুকুই বলবো।
তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ, এবং একদম মন খারাপ করো না, লড়াইতে নামার জন্য প্রস্তুত নাও।